ফ্রান্সের মাসেই শহর, মোবাইল স্ক্রিনে মত্ত হয়ে সমকামী মুসলমানদের নাচ ভিডিও করায় ব্যস্ত লুডোভিক মোহাম্মদ জাহেদ। আলজেরিয়াতে জন্ম নেওয়া একজন স্বঘোষিত সমকামী ইমাম, একজন নারীর পাশাপাশি দাঁড়িয়ে তাকে নামাজও পড়তে দেখা গেল। তার কিছুক্ষণ পরেই দুইজন মুসলিম সমকামী নারীর বিয়ে পড়ালেন তিনি, আবেগাপ্লুত হয়ে জড়িয়েও ধরলেন তাদের। মাসেই থেকে ঠিক 7,175 কিলোমিটার দূরে আমেরিকার শিকাগো শহর, এখানে বসবাস করেন তথাকথিত বিশ্বের প্রথম স্বঘোষিত সমকামী ইমাম, যার নাম ইমাম দায়ী আবদুল্লাহ। তাকে দেখা গেল প্রোগ্রেসিভ ইসলাম নিয়ে টেকটকের মঞ্চে, লাল ব্লেজারের এক কোনায় LGBTQ এর প্রাইড সাইন। তার পার্সোনাল ওয়েবসাইটে গিয়ে জানা গেল তিনি প্রোগ্রেসিভ ইসলাম নামে একটি বইও লিখেছেন এবং নিজেই রিকমেন্ড করে লিখেছেন, দিস বুক ইজ এ সেলিব্রেশন অফ ইসলাম। শিকাগো থেকে 8,500 মাইল দূরে সাউথ আফ্রিকার শহর কেপটাউন, এখানে বেড়ে উঠেছেন মোহসিন হেন্ড্রিক্স। যদিও সাউথ আফ্রিকা আফ্রিকা মহাদেশের একমাত্র দেশ যেখানে সমকামী বিবাহকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়, তবে বাস্তব চরিত্র একটু ভিন্ন। তা ফুটে উঠল 29 বছর বয়সে নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন বুঝতে না পারার কারণে বিবাহ বিচ্ছেদ হওয়া মোহসিনের কণ্ঠে। মুচকি হেসে জানালেন, শব্দ আশেপাশের মানুষের, এখানে সৃষ্টিকর্তা অসংশ্লিষ্ট। আই থিঙ্ক গড ইজ নট হোমোফোবিক, উই আর। প্রোগ্রেস বা অগ্রগতির নামে ইসলামকে যাচ্ছে তাইভাবে ইন্টারপ্রিট করে মডার্নাইজ করে ফেলার একটা ট্রেন্ড বর্তমান সময়ে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। রিলিজিয়াস এই ইনোভেশনকে বিদাত বলা হয় এবং এই প্রতিযোগিতায় সমানতালে পারফর্ম করে যাচ্ছেন ওয়েস্টার্ন দুনিয়ার কিছু সোকল্ড মুসলিম। তাদেরই একজন ভয়েস অফ আমেরিকার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফিচার্ড হওয়া নারী ইমাম রাবিয়া কিবল, যিনি ক্যালিফোর্নিয়াতে নিজ উদ্যোগে একটি মসজিদ গড়ে তুলেছেন যেখানে নারী পুরুষ সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তবে তাকে ছাড়িয়ে গিয়েছে লস অ্যাঞ্জেলসের এই LGBTQ মসজিদটি, যেখানে ঈদের নামাজের খুতবা পড়েছেন একজন সমকামী মুসলিম এবং নামাজ পড়িয়েছেন এই তরুণী, যিনি প্রত্যেকটা আয়াত তেলাওয়াতের পর তার ইংরেজি তর্জমা করেছেন। সুপ্রিয় শ্রোতি, আমি ASM ফাহিম মোর্শেদ আপনাদের স্বাগত জানাচ্ছি ইনসাইট আউট উইথ ASM এর এই ভিডিওটিতে, যেখানে আমি তুলে ধরব মুসলিম উম্মার ট্রেডিশনাল ভ্যালুসগুলোকে চ্যালেঞ্জ করে বসা তথাকথিত অগ্রগামী এবং সমকামী মুসলিম সমাজের কথা এবং সেই সাথে পশ্চিমাদের সমর্থন পুষ্ট কিছু মুসলিমদের কাহিনী, যা ইসলামকে হাসির খোরাক বানিয়ে ছাড়ছে প্রতিনিয়ত। চ্যানেলটির কন্টেন্টগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে ডোন্ট রিকমেন্ড চ্যানেল বাটনটি ক্লিক করে এড়িয়ে যাবেন। ভিডিও শুরু করা যাক। ব্লেয়ার ইমানি একজন আমেরিকান কনভার্টেড মুসলিম নারী। 2015 সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়া এই মহিলা একজন রিফর্ম ওয়ার্কার। তিনি ব্ল্যাক পিপল, কুয়ের কমিউনিটি, অ্যাবর্শন সাপোর্টারদের অধিকার নিয়ে কাজ করেন। কুয়ের অ্যান্ড মুসলিম নাথিং টু রিকনসাইল শিরোনামে টেকটকে তার একটি পারফরমেন্স রীতিমতো সাড়া ফেলে দেয় আমেরিকান মুসলিম সোসাইটিতে। সেই স্পিচে হযরত লুত আলাইহিসসালাম এবং সোডোমি গোমরাদের কাহিনী থেকে সমকামের অংশটুকু বাদ দিয়ে বাকি সব কিছুকে হাইলাইট করে সমকামিতাকে জাস্টিফাইড করেন এই নারী। একজন হিস্টোরিয়ান হিসেবে পরিচিত ব্লেয়ার ইমানি জানান, যৌনতার ক্ষেত্রে মুসলিমরা খ্রিস্টানদের থেকেও বেশি ওপেন মাইন্ডেড, এবং কথা চলে তিনি এও বলেন মুসলিমরা অনেক ক্ষেত্রেই বাইসেক্সুয়াল এবং পারভার্টেড। In fact, Muslims are often characterized as perverted or bisexual. I'm the latter. যদিও ইসলামের যাচ্ছে তাই অপব্যাখ্যার পেছনে তিনি পশ্চিমা কলোনাইজারদের দোষ দেন, তবে তিনি জানান কোরআনের কোথাও সমকামিতার ব্যাপারে কোনো নিষেধ নেই। অথচ সূরা আল আরাফের 81 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা নারীদের পরিবর্তে পুরুষদের সাথে কামনা চরিতার্থ করছো, নিশ্চয়ই তোমরা সীমা অতিক্রমকারী একটি সম্প্রদায়। এছাড়াও সূরা হুদ এবং সূরা আল হিজর সহ বেশ কিছু সূরায় এই ব্যাপারে উল্লেখ রয়েছে। ব্লেয়ার ইমানির এই স্পিচের জন্য সবচেয়ে ভালো কমপ্লিমেন্ট বোধহয় এই কমেন্টটাই। তবে ইসলামকে নিয়ে হাসির খোরাক জোগানো টেকটকার শুধু ব্লেয়ার ইমানি নন, আরও আছেন। তেমনই একজন হচ্ছেন আমরাও আল কাদি, যিনি নিজেকে একজন কুয়ের মুসলিম ড্র্যাগ কুইন হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ থেকে গ্রাজুয়েশন শেষ করা ইরাকি বংশোদ্ভূত এবং একসময়ের বাহরাইনবাসী, 13 বছর বয়সে ইসলাম ত্যাগ করেছিলেন কারণ তার কাছে ইসলামকে সমকামীদের জন্য বৈষম্যমূলক মনে হয়েছিল। পরবর্তীতে তিনি ইসলাম এবং কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে অদ্ভুত মিল খুঁজে পান এবং আবারও ভালো মতো কোরআনটা পড়ে দেখেন। তবে ইচ্ছাকৃতভাবেই হোক অথবা পশ্চিমা ইসলামোফোবিকদের হাততালি পাবার উদ্দেশ্যেই হোক না কেন, টেকটক লন্ডনে তিনি যাচ্ছে তাইভাবে ইসলামকে হাসির পাত্র বানিয়েছিলেন, যার কারণে সেই ভিডিওটির কমেন্ট সেকশন আগেভাগেই বন্ধ করে দেয় টেকটক চ্যানেলটি। It turns out the Quran is teeming with queer potential. It is. পশ্চিমাদের অঙ্গুলি নির্দেশনায় প্রণোদিত হয়ে রক্ষণশীল সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন ইসলামিক প্রথা চালু করাটা এখন একটি নতুন ট্রেন্ড। আমার চ্যানেলে ইসলাম বনাম আধুনিকতা ভিডিওটিতে এই ব্যাপারে হালকা আলোচনা করা হয়েছিল, তবে এই ভিডিওর আলোচনা একটু বেশি প্রয়োজনীয় এ কারণেই যে ইসলামে একজন ইমামের সম্মান অনেক উপরে, যেহেতু একজন ইমাম একটি নির্দিষ্ট মুসলিম গোষ্ঠীর একজন নেতা হিসেবে বিবেচিত হয়ে থাকেন। তবে তিনি নিজেই যদি সমকামিতাকে প্রমোট করে বেড়ান, তবে আপনার চক্ষু চরকগাছ হবারই কথা। ভিডিও শুরুতে দেখানো সেই ইমাম দায়ী আবদুল্লার মতে বিশ্বে এখন সমকামী ইমামের সংখ্যা 8-এর বেশি, তবে সংখ্যাটা যে ক্রমবর্ধমান এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দায়ী আবদুল্লাহ 1954 সালে আমেরিকার ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে খ্রিস্টান ধর্মে বেড়ে ওঠেন কিন্তু পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তিনি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে ইসলামিক শাস্ত্রের উপর শিক্ষা গ্রহণ করেন। এরপর তিনি ইমাম হিসেবে কাজ শুরু করেন। তাই আবদুল্লাহ এমন এক ইসলামে বিশ্বাস করেন যা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাকে বলা হচ্ছে ইনক্লুসিভ। তাই আবদুল্লাহ তার টেকটক স্পিচে বলেন, আমাদের একটি নতুন ইসলামিক রেনেসার প্রয়োজন যেখানে আমরা ইসলামের শিক্ষাগুলোকে নতুনভাবে ব্যাখ্যা করব। ইসলামের গোল্ডেন এজ ছিল এমন একটি সময় যখন বিভিন্ন ধর্মের পণ্ডিতরা একত্রে বসে আলোচনা করতেন এবং নতুন নতুন চিন্তাধারা তৈরি করতেন। আজকের দিনে আমরাও তেমনই একটি আলোচনার পরিবেশ তৈরি করতে পারি যেখানে বিভিন্ন মতামতকে গ্রহণ করা হবে। একদম শুরুতে যার কথা দিয়ে ভিডিও শুরু করা হয়েছিল তার নাম লুডোভিক মোহাম্মদ জাহেদ। তিনি দক্ষিণ ফ্রান্সের মাসেই শহরে নিজের আঙিনায় একটি ডান্স পার্টির আয়োজন করেছেন। এটাকে তিনি সকল বৈষম্যের বিরুদ্ধে একটি রূপক প্রতিবাদ হিসেবে দেখেন। সেখানে মেইন রোলে পারফর্ম করবেন মেডি, যিনি একজন সমকামী। আফ্রিকা ছেড়েছেন, নিজের পরিবারকে ছেড়েছেন, এখন লুডোভিককে তার কাছে লাইফ সেভার মনে হয়। পাঁচবার হজ করা লুডোভিক ফেইথ অ্যান্ড হোমোসেক্সুয়ালিটির উপর একটি ফেসবুক লাইভেও অংশগ্রহণ করলেন। রাতে সেই ডান্স পার্টিতে আমন্ত্রণ জানালেন মেডির মতো দেশ থেকে কিছু মানুষদের যারা নিজেদের সেক্সুয়াল ওরিয়েন্টেশনের জন্য নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছেন। মোহসিন হেনড্রিক্স সাউথ আফ্রিকার সেই সমকামী ইমাম বিয়ে করেছিলেন কিন্তু একজন মুসলিম নারীকেই। এই দম্পতির তিনটি সন্তান ছিল। বিচ্ছেদের পর টানা 80 দিন তিনি স্পিরিচুয়াল জার্নির অংশ হিসেবে রোজা রেখেছিলেন। 2006 সালে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সাউথ আফ্রিকা গে ম্যারেজকে সাংবিধানিক স্বীকৃতি দেয়। তবে মোহসিনের মতে অনেকেই সেই স্বীকৃতিতে স্বীকৃত হতে পারেননি ধর্মীয় বিধিনিষেধের কারণে। এমনকি তার মা 10 বছর সময় নিয়েছিলেন নিজের ছেলের সেক্সুয়াল ওরিয়েন্টেশন মেনে নিতে। মোহসিনের মতে কোরআনে উল্লেখিত এই সকল বিষয়ে সকল ব্যাখ্যা মানুষের মন করা, হয় সেগুলো শ্লীলতাহানি নতুবা যৌন বিকৃতি বিষয়ক নিষেধাজ্ঞা। মোহসিনের থেকে 10,500 কিলোমিটার দূরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে দেখা পাওয়া গেল আরেকজন সমকামী ইমামের, যিনি মোহসিনের মতোই মার্জিনালাইজ মুসলিমদের কাউন্সিলিং করে থাকেন। তার নাম নূর ওয়ারসাম। বিবিসি নিউজে তাকে নিয়ে একটি নিউজও করেছে যার টাইটেল হাউ অস্ট্রেলিয়াস ফার্স্ট গে ইমাম ইজ সেভিং লাইভস। সোমালিতে জন্ম নেওয়া এবং মিশর এবং কানাডায় বেড়ে ওঠা নূর ওয়ারসাম অস্ট্রেলিয়ার ফেডারেটেড রাজ্য ভিক্টোরিয়ার ইতিহাসে দ্বিতীয় ইমাম যিনি একজন হাফেজ। তবে তার কাছে ইসলামের অনেক কিছুই আউটডেটেড যা সংস্কার করার প্রয়োজন। তিনি মারহাবা গ্রুপ নামে একটি LGBTQ ফ্রেন্ডলি সংঘ গড়ে তোলেন যারা পরবর্তীতে অস্ট্রেলিয়ার প্রথম LGBTQ ফ্রেন্ডলি মসজিদ গড়ে তোলে। LGBTQ ফ্রেন্ডলি মসজিদ গড়ে তোলা আরেকজন স্বঘোষিত সমকামী ইমাম হচ্ছেন তানজানিয়ায় জন্ম নেওয়া এবং কানাডিয়ান প্রবাসী আইনজ্ঞ এবং অধিকারকর্মী এল ফারুক খাকি। 1991 সালে তিনি সমকামী মুসলিমদের নিয়ে গড়ে তোলেন একটি গ্রুপ যার নাম সালাম। এই গ্রুপের সাহায্যে কানাডাতে প্রথমবারের মতো মহিলা ইমাম দ্বারা পরিচালিত মসজিদ গড়ে ওঠে। 2009 সালে টরেন্টোতে তিনি গড়ে তোলেন ইউনিটি মসজিদ, যাকে তিনি আখ্যা দিয়েছেন জেন্ডার ইকুয়াল LGBT+ অ্যাফার্মিং মস্ক হিসেবে। টেকটকে কথা বলার সময় তিনি তার স্বামী ট্রয় জ্যাকসনকে ধন্যবাদ জানান এই ব্যাপারে। দর্শক এখন ভাবতেই পারেন এগুলো তো পশ্চিমা সমাজের কাহিনী, রক্ষণশীল মুসলিম সমাজে তো আর এ সকলের বালাই নেই। তবে রক্ষণশীল সমাজও যে আজকাল কত অরক্ষিত তা কিছু জাত মুসলিম দেশ ঘুরে আসলে বোঝা যাবে। টরেন্টো থেকে 11,500 কিলোমিটার দূরে অবস্থিত ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান দেশটির অন্যতম প্রধান শহর লাহোরে গিয়েছিলেন ভাইস নিউজের একটি টিম। বন্দুকধারী কিছু পাকিস্তানিকে দেখা গেল পাশ্চাত্য সংস্কৃতিকে গালমন্দ করতে। একজনের মতে সমকামিতা ইন্টারনেটের মাধ্যমে পাকিস্তানে এসেছে এবং এটা পশ্চিমাদের একটি চাল। এই লাহোরে একটি লোকাল LGBTQ কমিউনিটি আছে যার প্রধান একজন NGO কর্মী, তার নাম কাসিম ইকবাল। তিনি তার বাসায় একটি LGBTQ ফ্রেন্ডলি পার্টির আয়োজন করেছেন যেখানে ইনভাইটেশন পেতে হলে খুব কনফিডেন্সিয়াল কিছু ওয়েবসাইট এবং অ্যাপের সাথে সংযুক্ত থাকতে হবে। কাসিম ইকবালকে দেখা গেল একজন সমকামী নারীকে সান্ত্বনা দিতে যাকে তিনি দেশ থেকে পালাতে সাহায্য করছেন। তিনি জানালেন এই পার্টিতে যোগ দেওয়া সবাই পূর্ব পরিচিত কারণ ফেসবুকে গড়ে ওঠা বেশ কিছু সমকামী গ্রুপের তথ্য ফাঁস হয়ে যাওয়ায় খুব সম্প্রতি খুন হয়েছেন 3 যুবক। তাদের খুনি মোহাম্মদ ইজাজ নিজেও একজন সমকামী যিনি তাদের সঙ্গে যৌন সম্পর্কেও গড়েছিলেন বলে দাবি করলেন কাসিম। তবে খুনি ইজাজের ভাষ্য মতে তার খুনের কারণ সমকামিতার মতো গর্হিত অপরাধ ঠেকাবার জন্যই। লোকাল এক মসজিদে ইমাম আব্দুল আজিজ জানালেন শরিয়া অনুযায়ী সমকামীদেরকে খুব উঁচু বিল্ডিং থেকে নিচে ছুড়ে ফেলে মৃত্যুদণ্ড দেওয়া উচিত যাতে নিচে থাকা লোকজন তা থেকে শিক্ষা নিতে পারে। ঠিক এমনটাই করেছিল ISIS। 2015 সালে তার একটি ভিডিও প্রকাশ করেছিল যেখানে দেখা গিয়েছিল তাদের কিছু সৈন্য একজন সমকামীকে বহুতল ভবন থেকে নিক্ষেপ করছে। পাকিস্তানে এরকম ঘটনা এখনও ঘটেনি, তবে তা নিয়ে থোড়াই কেয়ার করে এখানকার পুরুষ যৌনকর্মীরা। MSM বা মেন হু হ্যাভ সেক্স উইথ মেন টাইপ অফলাইন সার্ভিস পাকিস্তানেও আছে যেখানে 50 থেকে 100 রুপি খরচ করলেই পাওয়া যাবে সমকামী পুরুষ বালক বা তরুণদের। অসাধারণ গোফ রাখা এই পাকিস্তানি প্লেবয় খুব গর্বের সাথে জানালেন পুরুষ বা নারী কোনো কিছুতেই তার অরুচি নেই। আব তুম সেক্স করতে হো লড়কো কে সাথ করতে হো? লড়কো কে সাথ ভি করতে হো, লড়কিয়ো কে সাথ ভি করতে হো। পাকিস্তানের লাহোর থেকে 5,700 কিলোমিটার দূরে তুরস্কের ইস্তানবুল শহরে আশ্রয় নিয়েছেন বেশ কিছু ইরানি LGBTQ রিফিউজি এবং UN তথ্য মতে এর সংখ্যা 1,000-এরও বেশি। তাহা তেমনই একজন রিফিউজি কিন্তু অন্যদের সাথে তার পার্থক্য হচ্ছে ইরানে থাকা অবস্থায় তিনি একজন মোল্লা হিসেবে পরিচিত ছিলেন। চুপিসারে বেশ কিছু সমকামী বিয়ে তিনি পড়িয়েছিলেন এবং পরবর্তীতে ব্যাপারটি জানাজানি হয়ে যায়। হাই স্কুলে থাকা অবস্থায় তাহা আবিষ্কার করেন ছেলে হয়েও তার মধ্যে মেয়েলি ভাবটা বেশি এবং মেয়েদের প্রতি তার প্রাকৃতিক আকর্ষণটি নেই। ইন্টারনেটের বদৌলতে তিনি জানতে পারেন তিনি একজন সমকামী।
1979 সালের আগ পর্যন্ত ইরানে সমকামীদের জন্য কোনো প্রকার নিষেধাজ্ঞা ছিল না, এমনকি তাদের জন্য এলজিবিটিকিউ ফ্রেন্ডলি বার এবং ক্লাবও ছিল। তবে ইসলামিক রেভলিউশনের পরে ইরানের অবস্থা পুরোপুরি পাল্টে যায়। যদিও ইস্তানবুল শহরে এরকমই এলজিবিটিকিউ ফ্রেন্ডলি বার এবং ক্লাব আছে এবং সেখানে বিশেষ পোশাকে সেজেগুজে যেতে হয় তাহার মতো মানুষদের, তবে মোল্লা বা ইসলামিক ক্লেরিক হওয়ার কারণে সবাই তাকে একটু সন্দেহের দৃষ্টিতে দেখে। ইস্তানবুল থেকে 2000 কিলোমিটার দূরে অবস্থিত আরেক ইসলামিক দেশ ইরাকেও রয়েছে সমকামীদের জন্য রেড অ্যালার্ট। বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী সেখানকার সমকামীরা কেউই নিরাপদ। অ্যাডাম নামের একজন যুবক জানালেন, দিন কয়েক আগে 13 বছর বয়সী একজন ছেলেকে হত্যা করা হয়েছে, কারণ তার মধ্যে মেয়েলি ভাব ছিল। ছেলেটিও ছিল সমকামী। অ্যাডামের মতে ইরাকের মতো রক্ষণশীল সমাজে টিকে থাকার জন্য আপনাকে ডাবল লাইফ লিড করতে হবে। নিজের চেনা পরিচিতদের সাথে আপনার আসল রূপ যে আপনি একজন সমকামী, বাকি দুনিয়ার কাছে আপনি একজন স্ট্রেইট পার্সন। ভারীর নামে একজন তরুণ সমকামী জানালেন, তিনি লাইফগার্ডের চাকরি ছেড়েছেন কারণ চাকরিতে তিনি নানাবিধভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। ইরাকের রাস্তায় আঁকা রংধনুর আলপনায় এবং মহিলাদের পেইন্টিংয়ে কালি লেপন করে দিয়েছে সাধারণ মানুষ, যেটাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছে বিবিসির এই প্রতিবেদনটি। নূর ওয়ারসাম, আল ফারুক খাকি, মোহসিন হেনড্রিক্স, দাই আবদুল্লাহ বা লুডোভিক মোহাম্মদ জাহেদ, এদের মতো সমকামী মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা বিভিন্ন পরিস্থিতিতে দ্বিমুখী চাপের মুখোমুখি হচ্ছেন। মুসলিম এবং ইমাম হবার কারণে যেমন সমকামী সমাজের অনেকের চোখে তারা সন্দেহজনক, তেমনি সমকামী হবার কারণে ইসলামিক সোসাইটিতেও তারা নিগৃহীত। তাদের জীবনটা বন্দী তাদের মতো মন মানসিকতার ইন্টারসেকশনের মাঝেই। তবে তা থেকে বেরিয়ে আসার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছে আল ফাতিহা ফাউন্ডেশন, যার প্রবক্তা ফয়সাল ইকবাল নামের এক পাকিস্তানি আমেরিকান সমকামী অধিকার কর্মী। অবশ্য প্রতিষ্ঠার 4 বছর পরে আল মুহাজিরুন নামে এক সৌদি ইসলামী নেটওয়ার্ক ফতোয়া জারি করে এই ফাউন্ডেশনের বিরুদ্ধে। 2013 সালে মুসলিম অ্যালায়েন্স ফর সেক্সুয়াল অ্যান্ড জেন্ডার ডাইভার্সিটি নামে একটি সংস্থা গড়ে ওঠে আল ফাতিহা ফাউন্ডেশনের রূপকারদের হাত ধরেই। তেমনিভাবে ব্রিটেনে গড়ে ওঠে দ্য সাফরা প্রজেক্ট ফর ওমেন নামের একটি সংগঠন, যা সমকামী মুসলিম নারীদের নিয়ে কাজ করছে। ভিডিওটির মাঝে বলা মারহাবা এবং সালাম গ্রুপ তো আছেই, প্রতিষ্ঠার পর সারা ফেলেছে মুসলিমস ফর প্রোগ্রেসিভ ভ্যালুস MPV, যারা গে ম্যারেজ, ইন্টারফেথ ম্যারেজ, স্পিরিচুয়াল কাউন্সেলিং এবং মেন্টাল হেলথ কাউন্সেলিং এর মতো কাজ করে থাকে। লঞ্চ করে থাকে বিভিন্ন প্রজেক্ট, যার একটি হচ্ছে ইমাম ফর শি নামে একটি প্রজেক্ট, যেখানে ইসলামের ট্র্যাডিশনাল চর্চাকে নারী বিদ্বেষী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই নারী বিদ্বেষী তকমা মুছে ফেলতে তারা কাজ করছে তিউনিসিয়া, মালয়েশিয়া, বুরুন্ডি, এমনকি ইউএন ওমেনের হি ফর শি ক্যাম্পেইনের সাথেও। এছাড়া মেইন স্ট্রিম মিডিয়াতে মুসলিম গে কমিউনিটির বিজ্ঞাপনের জন্য বানানো হয়েছে বেশ কিছু ডকুমেন্টারি ফিল্ম, যাদের কিছু কিছু ক্লিপস আপনি এই ভিডিওটিতেই দেখেছেন। ভারতীয় আমেরিকান প্রডিউসার পারভেজ শর্মা মুসলমানদের এই কমিউনিটির আবির্ভাবকে আনন্দের সাথে লুফে নিয়েছেন, যেমনটা করেছে পশ্চিমা ইসলামোফোবিকরাও। 2007 সালে এবং 2015 সালে যথাক্রমে তিনি বানিয়েছেন আ জিহাদ ফর লাভ এবং আ সিনার ইন মেক্কা নামে 2টা ডকুমেন্টারি ফিল্ম। স্রোতে গা ভাসিয়ে দিয়ে প্রথম বাংলাদেশে মুসলিম সমকামী হিসেবে আরেকজন সমকামীকে বিয়ে করে আলোচনায় এসেছেন জাহেদ চৌধুরী। বিয়ে করেছেন তার 19 বছর বয়সী বয়ফ্রেন্ড শনকে এবং শন প্রতিজ্ঞা করেছেন তিনি বিয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে মুসলিম উম্মাহ কিয়ামতের আগে 73টি আলাদা সেক্টে বিভক্ত হয়ে যাবে, যার মধ্যে মাত্র একটি জান্নাতে প্রবেশ করবে। তিনি বা আল্লাহ কেউই কিন্তু সেক্ট বা গ্রুপ তৈরি করতে বলেননি, বরং পবিত্র কোরআনে সূরা আনামের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই যারা ধর্ম সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোনো কাজের দায়িত্ব তোমার নেই, তাদের বিষয় আল্লাহর এখতিয়ারভুক্ত, তিনিই তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদের অবহিত করবেন। আয়াতে উল্লেখিত দিনে বিভেদ সৃষ্টি করা এবং বিভিন্ন দলে বিভক্ত হওয়ার অর্থ দিনের মূলনীতিসমূহের অনুসরণ ছেড়ে স্বীয় ধ্যান ধারণা অনুযায়ী কিংবা শয়তানের ধোকা বা সন্দেহে লিপ্ত হয়ে দিনে কিছু নতুন বিষয় ঢুকিয়ে ফেলা বা কিছু বিষয় তা থেকে বাদ দেওয়া, যেটাকে বলা হচ্ছে বিদাত বা রিলিজিয়াস ইনভেনশন অথবা এক্সপেরিমেন্টেশন। পুরো ভিডিও জুড়ে যা দেখেছেন আর কি, ভালো মন্দ বিচার করার দায়িত্ব আল্লাহর। পশ্চিমা মিডিয়াগুলো মুসলমানদের এই বিভক্তির সুযোগ নিয়ে অবচেতন মনে আপনার এবং আমার মাঝে সেই সকল জিনিসপত্রই ঢুকিয়ে দিচ্ছে যা ইসলামে নিষিদ্ধ। আপনি প্রতিদিন দেখছেন, শুনছেন এবং নিজের অজান্তেই এই ব্যাপারগুলোকে নর্মালাইজ করে ফেলছেন। তাই আজকের বিষয়বস্তু আপনাদের অনেকের কাছে অ্যাবনর্মাল মনে হতে পারে, তবে পশ্চিমা মিডিয়া আস্তে আস্তে আপনাকে এগুলোর সাথে অভ্যস্ত করে ফেলবে। আজকে কোনো মুসলিমকে জুয়া খেলতে দেখলে বা অ্যালকোহল পান করতে দেখলে আপনি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিচ্ছেন, কিন্তু কোনো মুসলিম শুকরের মাংস খায় শুনলে আপনি তেলে বেগুনে জ্বলে উঠছেন, কারণ পরের ব্যাপারটা এখনও আপনি নর্মালাইজড করে ফেলতে পারেননি, হয়তো একদিন সেটাকেও আপনি নর্মালাইজড করে ফেলবেন। এই ভিডিওটিতে যাদের কথা শুনলেন তারা বেশিরভাগই পশ্চিমা সমাজে বসবাসকারী মানুষ, যেখানে ব্যক্তি স্বাধীনতার নামে, নারী জাগরণের নামে বিভিন্ন উপায়ে অশ্লীলতাকে প্রমোট করা হয়। প্রতি 12 জন আমেরিকানে একজন আমেরিকান ইনসেস্ট বা অজাচারে লিপ্ত থাকেন এবং বিয়ের আগে গড়ে 8 জন করে সেক্সুয়াল পার্টনার থাকে একজন আমেরিকানের। Do you know according to American statistics every 12th person you meet has committed incest?
নর্মাল থেকে ডেভিয়েট করে তারা তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশনটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে নর্মাল ব্যাপারগুলোই এখন অ্যাবনর্মাল। আর এভাবেই সেখানে দিনকে দিন বড় হচ্ছে এলজিবিটিকিউ কমিউনিটি, প্রভাব গিয়ে পড়ছে মুসলিম সমাজের ওপরও, এবং তাদের থেকে 8,000 মাইল দূরে থেকেও আমরা অবচেতন মনে তাদেরই মতবাদকে প্রমোট করছি, নিজেদের অজান্তেই এগুলোকে নর্মালাইজড করে ফেলছি। তাই দায়ী আবদুল্লাহকে সবকিছুর জন্য দায়ী করে কোনো ফায়দা নেই, কারণ এখানে আপনার এবং আমারও দায় আছে। তবে মুসলিম সমাজের সমকামিতার প্রচার এবং প্রসারে যে সব দোষ পশ্চিমা ইসলামোফোবিকদের তা কিন্তু না, তারা এখানে ক্যাটালিস্টের মতো কাজ করছে। একটি প্রতিষ্ঠিত বিশ্বাস বা প্রথাকে বাইরে থেকে আঘাত করে ভাঙা যায় না, ভাঙতে হয় ভেতর থেকে। মুসলিমরা যখন নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারতে শিখে গিয়েছে, পশ্চিমারা তো সেই কুড়ালকে শানিত করতে সাহায্য করবেই। বিগত 2023 সালের 8 অক্টোবর থেকে শুরু হওয়া ফিলিস্তিনের উপর ইসরায়েলের অমানবিক নৃশংসতাই প্রমাণ করে পশ্চিমাদের এই দ্বিচারিতা। তারা পাকিস্তানের মালালা ইউসুফ জায়ের হাতে নোবেল তুলে দিয়ে নিজেদের কাজে লাগায়, ইরানের নার্গিস মোহাম্মদীকে নোবেল তুলে দেয় নারীদের উপর সহিংসতার প্রতিবাদের জন্য। অথচ ডক্টর আফিয়া সিদ্দিকীকে জেলে বন্দি করে রেখে 5 বছর যাবৎ অকথ্য অত্যাচার ধর্ষণ করে তারা প্রমাণ করে তারা কত বড় নারীবাদী। এবং আমাদের এই গে মুসলিম কমিউনিটি এই হিপোক্রিট পশ্চিমাদের মদত পুষ্ট হয়ে আজ ইসলামকে সংস্কার করতে মাঠে নেমেছে। তাদের চোখে তারা অত্যাধুনিক, আর আমরা বাকিরা মানধাতা। মানবাধিকার নামের এই বাজওয়ার্ডটাকে কাজে লাগিয়ে পশ্চিমারা মুসলিম সমাজের বিচ্ছিন্ন কিছু কাহিনী তুলে ধরে মিডিয়াতে, অথচ ফিলিস্তিন, লেবানন, সিরিয়াতে মুসলমানদের বাঁচার অধিকারটা হরণ করেছে কিন্তু তারাই। তাই বিবিসি, টেড টক, ভয়েস নিউজরা আজ লুডোভিক মোহাম্মদ জাহেদের মতো মানুষদেরকে সেলিব্রিটি বানিয়ে ছাড়ছে, আর ইসলামের বিরুদ্ধে এই বিজয়টাকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টি করছে মুসলিম সমাজেই। উপরে একজন আছেন, আপাতত তার কাছে এসব কিছুর দায়িত্ব ছেড়ে দেওয়া যাক।